নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটি খুব শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে এসেছি মন্ত্রটির নাম স্ত্রী পুরুষ নির্বিশেষে বশীকরণ মন্ত্র বন্ধুরা এই বশীকরণ জিনিসটা কি আগে সেটা জানা দরকার মনে রাখতে হবে দশ মহাবিদ্যার মধ্যে এক মহাবিদ্যা হল বশীকরণ তো এই বশীকরণ করতে গেলে আপনাকে সঠিক নিয়ম মেনে সঠিক প্রয়োগ বিধি পালন করে এবং শুদ্ধাচারে আপনাকে করতে হবে নাহলে এই বশীকরণ কিন্তু কাজ করবে না একমাত্র আমার এই চ্যানেলেই সঠিক নিয়ম সঠিক মন্ত্র সঠিক প্রয়োগ দেখানো হবে আজকে বশীকরণের একটি নিয়ম আমি উল্লেখ করতে চলেছি এবং আপনারা সঙ্গে থাকুন আমি আরও বশীকরণের বিভিন্ন মন্ত্র টোটকা এছাড়াও অন্য অনেক ধরনের মন্ত্র আমি এই চ্যানেলে দেখাবো তো আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তো চলুন শুরু করছি স্ত্রী পুরুষ নির্বিশেষে বশীকরণ মন্ত্র দেখুন আপনাদের স্ক্রিনে যাচ্ছে মন্ত্রটি ওং চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মহয় মহয় সর্বসত্তা নমসাহা মন্ত্রণন মন্ত্রী নং পুষ্পং যশয় যশ্ প্রদীয়তে রাজা বা রাজপুত্র বা পশি ভবতি নিশ্চয় এই হচ্ছে মন্ত্রটি মন্ত্রটির প্রয়োগ এখানে দেখাচ্ছে দেখুন উপরোক্ত মন্ত্রটি একটি গন্ধ পুষ্পে অভিমন্ত্রিত করে যার হাতে দিবেন। তিনি যতই পরাক্রমশালী হন না কেন নিশ্চয়ই বসীভূত হবেন অর্থাৎ গন্ধওয়ালা ফুল গন্ধ নেই এমন ফুল নেবেন না যে ফুলে গন্ধ রয়েছে সেই ফুলটা নেবেন এবং এই মন্ত্রটি সেই ফুলটার উপর তিনবার বলে ফুঁ দিয়ে দেবেন ফুঁ দেওয়ার পরে যার হাতে দেবেন তাকে বসীভূত করতে পারবেন অবশ্যই আপনাকে এগুলো কিন্তু শুদ্ধ বস্ত্রে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এবং টাটকা ফুল হতে হবে এরকম ফুলে করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আমি আরও নিয়ে আসবো এই ধরনের মন্ত্র আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ